হ্যালো, আসসালাম আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো আস্ত জলপাড়া চা। আস্ত জলপাড়া চা, টক মিষ্টি জলপাড়া চা তৈরি করতে যা যা উপকরণ লাগবে সেগুলো এখন দেখিয়ে দিব। এর আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক। 500 গ্রামের মতো জলপাই নিয়েছি, আর লাগছে এক এক চামচ পাঁচফোড়ন, সাদা সরিষা 1 টেবিল চামচ পেস্ট করে রেখেছি, 1-2 কাপ নিয়েছি চিনি গুঁড়া, চিনি গুঁড়া করে রেখেছিলাম সেটা নিয়েছি, আর লাগছে 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, আর 3টা গোটা রসুন ছুলে নিয়েছি, আর লাগছে 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 7 মতো লবণ, 1/2 চামচ হলুদ, তেলামরিচ 1 টেবিল চামচ, আর 1/2 চামচেরও কম গরম মশলা, 5টা শুকনা মরিচ, 2টা তেজপাতা, 4টা এলাচ, 3টা দারুচিনি, আর পরিমাণ মতো সরিষার তেল। তাহলে কিভাবে আচারটা বানাতে হবে সেটা এখন দেখিয়ে দিব। আর লাস্টে সিরকা, এটা সাইড করে রাখবো। যেহেতু আস্ত আচার বানাবো, এখন জলপাইটাকে এভাবে কাচিয়ে নিব ছুরি দিয়ে, নাইফের মাধ্যমে এইভাবে কাচিয়ে নিব। প্রত্যেকটা জলপাই এইভাবে কাচিয়ে নিতে হবে। প্রত্যেকটা এইভাবে কাচিয়ে নিতে হবে নাইফের মাধ্যমে। প্রতিটা জলপাই কাঁচানো হয়ে গেছে, এখন এটা আমরা হালকা সিদ্ধ করে নিব। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমরা জলপাইটা তৈরি করে দেখাবো। প্রথমে চুলাটা জ্বালাবো। চুলায় 1 কাপ পানি দিব। জলপাইটা সিদ্ধ করতে দিব। বেশি সিদ্ধ করা যাবে না, কোনো রকমে একটু পানিটা ফুটে উঠলে নামিয়ে নিব, কালারটা চেঞ্জ হলে নামিয়ে নিব। পানিটা ফুটে উঠলে আমরা গ্যাসটা অফ করে দিব। যেহেতু আমাদের হালকা সিদ্ধ দরকার, বেশি সিদ্ধ করব না। এখন গ্যাসটা অফ করে দিব, জলপাই পানিটা ঝরাতে দিব। ফার্স্টে চুলাটা জ্বালাবো, তার আগে দেখে নিচ্ছি। দেখুন, আমার জলপাইটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে পাঁচফোড়নটা আমরা গুঁড়ো দিব না, আস্ত দিব। আগে তেলে গুঁড়ো করে দেখাচ্ছি, সেভাবে দিব না, যেহেতু আস্ত আচার বানাবো গুঁড়া দিব।
সুন্দর একটা ফ্লেভারের জন্য নাড়তে হবে, যাতে পুড়িয়ে না যায় সেদিকে খেয়াল করতে হবে। আর দিয়ে দিব দারুচিনি তিনটা, তিনটা এলাচ, দুটো তেজপাতা, চারটা এলাচ, দুটা তেজপাতা, এটাও দিয়ে দিব। তেজপাতা দুটো ভেঙে দিব আমরা। দিয়ে নাড়তে হবে, তারপরে অ্যাড করব শুকনা মরিচ। সুন্দর একটা ফ্লেভার আসলে আমরা সরিষার তেল ঢেলে দিব। মরিচটা আস্ত থাকলে খুবই টেস্টি হয়, ওই জন্য চারটা পাঁচটা মরিচ আমি দিয়েছি, বেশি দিই নাই, আপনারা ইচ্ছা করলে বেশিও দিতে পারেন। এখন এর ভিতরে তেল অ্যাড করব, সরিষার তেল পরিমাণ মতো, যেহেতু আমাদের হাফ কেজি জল পাই সেভাবে তেলটা দিতে হবে। খাঁটি সরিষার তেল ঢেলে দিব, তেলটা গরম হতে দিব। তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে রসুন আর আদা পেস্তা দিয়ে দিব। আর দিয়ে দেবো সরিষা পেস্ট। অনবরত নাড়তে হবে। এখন এর ভিতরে আমরা অ্যাড করব বাকি সব মশলাগুলো। আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ ভিনেগার, দিয়ে নাড়তে হবে।
যেহেতু অন্তরটা ভিনেগার দিয়েছি, এখন এইভাবে নাড়তে হবে মশলার পরে, ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা একটু কমিয়ে দিব, আমি তো আচারে রসুন পেস্ট আদা পেস্ট দিয়েছি, তারপরে গোটা তিনটা রসুন দিয়েছি, রসুনে অনেক গুণ আছে, হার্টের জন্য ভালো। এখন এর ভিতরে চিনি অ্যাড করব, 1-2 কাপ চিনি, বেশি দিব না যেহেতু। আমাদের হালকা মিষ্টির প্রয়োজন, গুঁড়া চিনিটা দিলে বেশি ভালো হয়। ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, পিষে নিয়েছি, আপনারা পারলে শিলপাটাও করে নিতে পারেন যাদের ব্লেন্ডার নাই। আচারটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দিব। আজ তো জলপাই টক মিষ্টি আচার তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, একটা লাইক ও কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।